হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা লাইটের ভিডিও আনবক্সিং করতে যাচ্ছি, যেটা ব্যাঙ্গুর থেকে অর্ডার করেছি এবং লকডাউন চলাকালীন অর্ডার করেছিলাম, যার কারণে আমার এটা আসতে অনেকটাই সময় লেগে গেছে, প্রায় 4 মাস বলতে পারেন। এটা নবসাইট কোম্পানির লাইট F0603। এটা টোটাল আউটপুট পাওয়ার হচ্ছে 72 ওয়াট। আপনার মানে একটা লাইটে দুটো লাইট মিলে 72 ওয়াট আসছে, আর একটা লাইটে আপনার পড়বে 36 ওয়াট। আর এর নাইট ফেসিলিটি খুব সুন্দর, আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি একটা 4-হুইলার গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবেন। আর লাইটটা দেখতে পাচ্ছেন 11 থেকে 30 ভোল্ট পর্যন্ত আছে, যার দরুন এটা আপনার বাইকে যখন লাগাবেন এটা কাটার চান্স খুব কমই থাকবে। আর যে সমস্ত লাইটগুলো অনলি 12 ভোল্টের থাকে ওইগুলো কেটে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ যখন পিকআপ মোড়ানো হয় তখন ভোল্টটা সামান্য বেড়ে যায়, সামান্য কি ভালোই বেড়ে যায়, যার কারণে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাইটটা আনবক্সিং করবো এখন, দেখি বক্সের ভিতরে কী আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দুটো হাত মোজা দেওয়া আছে, যেটা কাপড়ের হাত মোজা এবং খুব সুন্দর হাত মোজা, দুটো খুবই পছন্দ হয়েছে আমার। কাপড়ের তো দেখতে পাচ্ছেন হাতের সঙ্গে দারুণ সুন্দর ফিট হয়েছে, এবং এটা গেঞ্জি কাপড়ের হাত মোজা এবং ফ্লেক্সিবল। এটা নবসাইটের ম্যানুয়াল দেওয়া আছে কীভাবে এটা সেট করতে হবে গাড়িতে, এবং এর স্পেসিফিকেশান দেওয়া আছে লাইটের। তো লাইটটার মডেলটাও খুব সুন্দর, এবং দেখলে মনে হয় যে এটা লাইটটা প্রিমিয়াম লাইট। এর ম্যাটেরিয়াল ফিনিশ এবং কোয়ালিটিও সুন্দর, খুব সুন্দর। যে আর এর পিছনে একটা ফ্যান দেওয়া আছে যেটা ঠান্ডা করার জন্য। আর এই যে ক্যাপটা, এটা খোলা যায়, এটা খুলে লাইটের সঙ্গে মানে হেডলাইটের সঙ্গে সেট করতে হয় আপনাকে। যখন আমি সেট করব তখনই ওটা দেখতে পারবেন যে এটা কী কাজে লাগে। আর প্রথমে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এটা H4 লাইট, যেটা আপনার হাই বিম লো বিম দুটোই একসঙ্গে আছে। এবং এটা আর একটা কাজ করা যায়, যেটা আপনি যদি চান এর হাই বিম লো বিম দুটোই একসঙ্গে জ্বালানোর জন্য একটা সুইচ করে নিতে পারেন, যেটা করতে গেলে আপনার নিচে যে দুটো তার আছে ওই দুটো তারকে জয়েন করার জন্য একটা সুইচ আপনাকে বানাতে হবে, সেটা অন করলে আপনার হাই বিম লো বিম একসঙ্গে জ্বলবে। আর এটা করবেন অবশ্যই যদি আপনার বাইক 150 cc বা তার উপরের হয়, কারণ এর নিচের বাইক করতে গেলে একটু রিস্ক হয়ে যাবে, কারণ লোড নেওয়ার ক্ষমতাটাও তো বাইকের থাকা লাগবে। আর লাইটটা এই ফ্যানটা তখনই ঘুরবে যখন আপনার লাইটটা জ্বলবে, এটা অটোমেটিক্যালি ঘুরতে থাকবে সব সময়ের জন্যই যখন আপনার লাইটটা জ্বলবে।
এটা ডিসকভার 100 সিসির গাড়ি, এটাতে লাইট ইনস্টল করা হবে এখন। তো এই যে নাটটা, এইটা আর এইটা, এই দুটো নাট আপনি খুললেই, বা এর অপোজিট সাইডেও দুটো, এই দুটো নাট আছে, যে চারটে নাট খুললে আপনি বা হেডলাইটটা বের করে নিতে পারবেন, মানে হেডলাইট মানে হেডটা বের করে নিতে পারবেন। তারপরে এখান থেকে এই যে বাইকটা এইভাবে খুলবেন, এটা খুলে লাইটটা বের করে এটা 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব, আর এই যে এই লাইটটা এটাও 35 ওয়াটের এলইডি বাল্ব। আর আপনারা পার্থক্যটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য আছে। এই যে ক্যাপটা এইভাবে খুলে ওটা প্রথমে ক্যাপটাকে বসিয়ে নেবেন ভালো করে, দিয়ে এই ক্লিপটা দিয়ে আটকে দেবেন। এবার লাইটটা দেখুন যে কতটা জোর, আর এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি, কারণ আমার মোবাইলটাও অতটা ভালো ক্যামেরা নয়, যে বা এটা বর্ষাকাল ছিল, রাস্তাটা ভেজা, যার কারণে এটা কালো দেখাচ্ছে। আর আপনারা জানেন কালো জিনিসের উপরে লাইট পড়লে সে লাইটটা ভালো বোঝা যায় না। আর যদি বর্ষা, যে মানে এখন কন্টিনিউসলি বর্ষা হচ্ছে, আপনারা হয়তো ভালো করে দেখলে দেখতে পারবেন যে টিপটা পুরো পড়তেই আছে, যার কারণে রাস্তাটা অতটা লাইটটা ভালো বোঝা যাচ্ছে না। তবে যথেষ্ট জোর, আপনার নিজের না দেখলে বুঝতে পারবেন না। আর আমি এর একটা রোড টেস্টও অবশ্যই দেবো, যেটা হাই রোডেতে মানে হাইওয়েতে কেমন দেখায় লাইটটা, সেটাও দেখবো একবার। আর এটা বৃষ্টিটা একটু না কমলে আমি সেটা করতে পারছি না, হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু এই চ্যানেলেই ভিডিওটা অবশ্যই পাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।